উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের কচুয়া এনটিবিকে হাই মাদ্রাসার পরিচালনা সমিতির নির্বাচনে ছয়টি আসনে বিপুল ভোটে জয়ী হল তৃণমূল সমর্থিত প্রার্থীরা। এরপরই বিজয়ে উল্লাসে মাতল ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা। উল্লেখ্য, গতকাল অর্থাৎ রবিবার মারনাই অঞ্চলের কচুয়া এনটিবিকে সরকারি হাই মাদ্রাসা পরিচালনা সমিতির নির্বাচন ছিল। স্কুলের ভোটার 838 জন, শাসক দল ও বাম কংগ্রেস জোটের মোট প্রার্থী ছিল 12 জন, তবে বিজেপি কোনো প্রার্থী দেয়নি। প্রশাসনের নির্দেশিকা মেনে শান্তিপূর্ণভাবে ভোট প্রক্রিয়া চলে দিনভর। নির্বাচন প্রক্রিয়া প্রদর্শনে যান বিধায়ক মোশরফ হোসেন সহ ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। বিকেল পর্যন্ত নির্বাচন প্রক্রিয়া চলার পর বেলা শেষে ভোট গণনা শুরু হয়। ছয় রাউন্ড গণনা শেষে বাম ও কংগ্রেস জোটকে ধরাশায়ী করে ছয়টি আসনে বিপুল ভোটে জয়ী হয় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সমর্থিত ছয় প্রার্থী। আজকে আমাদের ইটাহার ব্লকের ইটাহার বিধানসভা এনটিপিকে হাই মাদ্রাসার পরিচালনা সমিতির অভিভাবক নির্বাচনের প্রতিনিধি নির্বাচন ভোট ছিল। এই ভোটে আজকে আমাদের ছয়জন তৃণমূল কংগ্রেস সমর্থিত মনোনীত প্রার্থীরা বিপুল ভোটে জয়যুক্ত করে লাভ করেছে। জয়ের দামামা বাজতে ইটাহার বাস টার্মিনাস প্রাঙ্গণে ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে বিধায়ক মোশরফ হোসেনের উপস্থিতিতে দলীয় কর্মীরা সবুজ আবির মেখে ও আতশবাজি ফাটিয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে। বিধায়ক মোশরফ হোসেনকে মিষ্টিমুখ করান উচ্ছ্বসিত কর্মীর সমর্থকেরা। তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রাজ্য জুড়ে রাজ্য সরকারের ব্যাপক উন্নয়নকে পাথেয় করে এবং স্কুলের সার্বিক উন্নয়নের স্বার্থে অভিভাবকেরা ভোট দিয়ে তৃণমূলকে জয়যুক্ত করেছে। পাশাপাশি বিজেপির সঙ্গে আতাত করা বাম ও কংগ্রেসকে গোহারা হারিয়ে মাঠের বাইরে বের করে মোক্ষম জবাব দিয়েছে দাবি বিধায়কের। এইমাত্র খবর পাওয়া শেষে আমাদের ছয়জনে জিতেছে এবং এখানে বিরোধী দল কংগ্রেস এবং সিপিএম অশুভ আতাত করেছিল এবং এর সঙ্গে চাঞ্চল্যকর কথা যে বিজেপিও এদেরকে সমর্থন করেছিল। বিজেপি এদেরকে পয়সা দিয়ে বাইরে থেকে সমর্থন করেছিল কংগ্রেস সিপিএম জোট। এই তিন দলীয় অশুভ জোট ভোটকে আমাদের মান্নাই অঞ্চল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব, কাপাসিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এবং সর্বোপরি ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেসের যোগ্য নেতৃত্বে আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক নেতৃত্বরা একেবারে টিম ওয়ার্ক করে যৌথভাবে অভিন্ন ঐক্যবদ্ধভাবে প্রচার কর্মসূচি করে আজকে জয়লাভ এনে দিয়েছে। আমি সমস্ত নেতৃত্ব কর্মী সমর্থকদের আজকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন অভিবাদন জানাচ্ছি। Kitchen gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.